রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবের বুকে নির্মল পুত চরিত্রের শ্রেষ্ঠ আদর্শ পুরুষ। যৌবনের সূচনা হতে 25 বছর পর্যন্ত কখনো তিনি কোনো কদাচার যৌনাচারে লিপ্ত হওয়া দূরের কথা এমন বাসনা করেছেন বলেও ঐতিহাসিকরা এমনকি মুসলিম বিদ্বেষী সমালোচকরা পর্যন্ত বর্ণনা করেননি। বরং এক বাক্যে সকলেই তার নিষ্কলুষ চরিত্র মহিমার প্রশংসা করেছিলেন। ইতিহাস তার উজ্জ্বল চরিত্রের সাক্ষ্য স্বরূপ স্বর্ণ অক্ষরে বর্ণনা করেছেন এই যে, আরবের এই ভয়াবহ শরাব, ব্যভিচার ও পাশবিকতার যুগে দুর্দম যৌবনকালে বিশ্ব মানবের চির আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিষ্ঠা, বিশ্বস্ততা এবং সত্যবাদের জ্বলন্ত প্রভায় মুগ্ধ আরববাসী তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। ইসলাম প্রচারকালে মক্কার কাফের মুনাফিকগণ তাদের পৌত্তলিকতার ধ্বংস ঘটবে ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করেছিলেন। কখনো কখনো তার প্রাণনাশ করতে পর্যন্ত বদ্ধপরিকর হয়েছিল। কিন্তু এতদ সত্ত্বেও তারা কখনো তার চরিত্র সম্পর্কে কুধারণা পোষণ করে নাই, বরং এই দিক দিয়ে তাকে সর্বশ্রেষ্ঠ পুরুষ ভেবে মনে প্রাণে ভক্তি শ্রদ্ধা করেছে। প্রথম বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 25 বছর বয়সে, এবং যাকে তিনি বিয়ে করেছিলেন সেই খাদিজাতুল কোবরার বয়স ছিল তখন 40 বছর, অর্থাৎ যৌবন অতিক্রম করে প্রায় তিনি পৌরত্বে পৌঁছে গিয়েছিলেন। অথচ পূর্ণ যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েই স্বীয় জীবনের উৎকৃষ্ট কাল 25 বছর পর্যন্ত পরম তৃপ্তে ও সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করেন। খ্রিস্টান ঐতিহাসিক কার্লাইল বলে লিখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের 50 বছরের মধ্যে আরবের বহু সম্ভ্রান্ত এবং প্রধান ব্যক্তি, তাদের শ্রেষ্ঠ সুন্দরী, কুমারী, যুবতী কন্যাদেরকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য পুনঃ পুনঃ লালসা দেখিয়েছিলেন, অনুরোধ উপরোধ করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে করতে কোনো ক্রমেই স্বীকৃত হন নাই। ডাক্তার মার্গোলিউথ সাহেব লিখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সবকটি বিয়েই ছিল সামাজিক ও রাজনৈতিক কারণে ঘটিত। যুদ্ধ পরাজিতা সম্ভ্রান্ত বংশীয় মহিলার নিরাপত্তা ও আশ্রয়দান জনিত এবং দুপন্থা বিপন্না রোগনা বৃদ্ধা ভদ্র মহিলাদের ভরণ পোষণের ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত। এই মার্গোলিউথ সাহেবই অন্য স্থানে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌন লিপ্সা বসেই বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। এখন তার এই পরস্পর বিরোধী উক্তি দুটি কতখানি অসামঞ্জস্যকর তা আপনারাই বিচার করুন। তার এই দুই ধরনের উক্তি দ্বারা আমরা এই কথা নিঃসন্দেহে ধারণা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মহত্বের সঠিক বর্ণনায় তিনি অন্যান্য ইতিহাসের অনুসরণ করেছেন, এই জন্য যে না হলে জ্বলন্ত সত্যের অপলাপ হেতু জনসমাজের রেশানলে পতিত হবেন। আর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে বিবাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অপবাদ তিনি প্রচার করেছেন তা তার একান্ত সংকীর্ণ এবং হীন হৃদয়ের পরিচয় মাত্র। অপেক্ষাকৃত উদার এবং অসাম্প্রদায়িক নিরপেক্ষ দৃষ্টিসম্পন্ন খ্রিস্টান ঐতিহাসিক স্যার উইলিয়াম মুর সাহেব দি লাইফ অফ মুহাম্মদ গ্রন্থে লিখেছিলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহার তীক্ষ্ণ ধীশক্তি, প্রখর বুদ্ধি, অসাধারণ স্মরণ শক্তি এবং অনন্য সাধারণ দৈহিক পুষ্টি মাত্র 10 বছর বয়সেই তাকে জ্ঞানে গুণে দেহ সৌষ্ঠবে সকল দিক দিয়েই পূর্ণতর করে তুলেছিল। এখন আপনারা বিচার করুন, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই সমস্ত অসাধারণ গুণ বাজি দেখে শুনে তাকে নিজের সঙ্গিনী রূপে বরণ করে তার মতো সর্বগুণান্বিত মহিলা দ্বারা ইসলামের খেদমত করার
উপাসনায় বিশেষত তার বুদ্ধিমতী খালা আম্মা এবং বিচক্ষণা মহিষী সাউদার ন্যায় দুইজন রমণীর দ্বারা পুনঃ পুনঃ উদ্ধুদ্ধ হয়ে আরব সম্প্রদায়ের বৈবাহিক কুসংস্কার দূর করতে শ্রেষ্ঠ ধর্ম প্রচার ও সমাজ সংস্কারক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে বিয়ে করেছিলেন তাকে তার কামলিপ্সার পরিচয় না দেশ জাতি ও সমাজ সেবার কঠোর প্রয়োজনে এই বিয়ের অত্যাবশ্যকতা ছিল। আশা করি আপনারা নিজের জ্ঞানবুদ্ধিতে বুঝে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার বক্তব্যগুলো শুনে লাইক দেওয়ার মাধ্যমে আমাদের পাশেই থাকবেন এবং আমার বলায় কোনো ভুল ত্রুটি থাকলে অথবা কোনো উপদেশ থাকলে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।